শীতের আমেজ শুরু হতেই গ্রামেগঞ্জে ভাপা পিঠের চাহিদা বাড়তে শুরু করেছে। চোপড়া ব্লকের বিভিন্ন এলাকায়, হাট বাজারে কিংবা প্রত্যন্ত গ্রামীণ এলাকায় সকাল সন্ধ্যায় ইতিমধ্যে ভাপা পিঠের বিক্রি শুরু হয়েছে। ইতিমধ্যে সদর চোপড়ার গুদরি বাজার এলাকায় পসরা সাজিয়ে বসতে শুরু করেছেন পিঠে বিক্রেতারা। তাদের কথায় ছট পুজো থেকে এলাকায় ভাপা পিঠে বিক্রি শুরু হয়েছে। চালের গুঁড়ো দিয়ে বিশেষ পদ্ধতিতে গরম জলে ভাপে ভাপা পিঠে বানানো হয়। চোপড়ার নৈনিতাল এলাকার বাসিন্দা যামিনী ও স্বপ্না হালদারের কথায় প্রতিবারের মতো এবারও বিকেলে ভাপার পসরা সাজানো হচ্ছে। আপাতত 80 থেকে 90টি করে ভাপা বিক্রি হচ্ছে। যত শীত বাড়তে থাকবে ক্রেতাও বাড়বে। চোপড়া থেকে মঞ্জুর আলমের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।